ক্লাস 3 আজকে পড়াচ্ছি রচনা রচনা হচ্ছে আমাদের বিদ্যালয় রচনা বলতে রচনা মানে আমাদের বিদ্যালয় এরকম অনেক রচনা আছে তোমরা পড় পড় করবে আমাদের দেশ আমাদের বিদ্যালয় আমাদের দেশ তারপরে পশুদের সম্পর্কে গরু কুকুর তার মহাপুরুষদের সম্পর্কে আছে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর বিবেকানন্দ এদের সম্পর্কেও আছে আজকে আমরা প্রথমে পড়া শুরু করছি রচনা আমাদের বিদ্যালয় দেখো কিভাবে বিদ্যালয়টা রচনাটা লিখবে তোমরা আমি সেটা দেখিয়ে দিচ্ছি দেখো সূচনা প্রথম লিখবে লিখে লিখবে যে বিদ্যালয় হলো লেখাপড়া শেখার আদর্শ জায়গা এই জায়গা সকলের কাছে এই জায়গাটা হচ্ছে সকলের কাছে পবিত্র সুন্দর সূচনাতে এটা লিখলে এবার আছে বিদ্যালয়ের পরিচয় বিদ্যালয়ের পরিচয় কি বলতো আমাদের স্কুলের নাম যেমন এখানে যেটা দেওয়া আছে সেটা তোমরা কখনোই লিখবে না পড়বেও না নিজেরা লিখবে আমাদের বিদ্যালয়ের নাম লিখবে অ্যারাইজন পাবলিক স্কুল লিখবে তারপরে এটা কোথায় অবস্থিত আমাদের কতজন ছাত্রছাত্রী আছে তারপরে তারপরে কি লিখবে না বিদ্যালয়টা আমাদের পুরো একতলা না দোতলা সেটা অবশ্যই তোমরা জানো সেগুলো লিখবে কতজন স্টুডেন্ট আছে লিখলে কতজন হচ্ছে শিক্ষক শিক্ষিকা আমাদের পড়ান এবং বিদ্যালয়ের অন্যান্য যে কর্মীরা আমাদের দেখাশোনা করেন এইসব যেগুলো লেখা আছে সেগুলো তার এখানে যেটা লেখা আছে তার বিপরীত মানে আমাদের স্কুল যেটা তোমরা স্কুলে আসতো যে স্কুলে সেই স্কুলের কি বিবরণটা অবশ্যই তোমরা জানো সেটাই এই আমাদের বিদ্যালয়ের পরিচয়তে লিখবে এবারে কি আছে বিদ্যালয়ের পরিবেশ বিদ্যালয়ের পরিবেশ কিরকম আমাদের বিদ্যালয়ের সামনে বড় একটা খেলার মাঠ আছে মাঠে আমরা খেলা করি আমাদের বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা প্রতিটি ছাত্রছাত্রীকে ভালোবাসেন আমরাও তাদের শ্রদ্ধা করি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকলেই বিদ্যালয়ের নিয়ম কানুন মেনে চলে এটাই লিখবে বিদ্যালয়ের পরিবেশ এরপরে লিখবে উপসংহার উপসংহারে কি লিখবে আমাদের বিদ্যালয় এই অঞ্চলের কি ভালো বিদ্যালয় আমি আমার বিদ্যালয়কে খুব ভালোবাসি এই পয়েন্টগুলো দিয়ে দিয়ে অবশ্যই এই রচনাটা মুখস্থ করবে এবং বাড়িতে হোমওয়ার্কও লিখে রাখবে এই পয়েন্টগুলো অবশ্যই দেবে